আজকের আমাদের বিষয় নাভিতে দুই ফোঁটা তেল, রোগমুক্তির জাদুকর উপায়। অসহ্য গিঁটে ব্যথা, হাঁটু ব্যথা, ঠান্ডা, ফ্লু, সর্দি ও ত্বকের সমস্যা দেখা দিলে 2-3 ফোঁটা তেল নাভিতে ঢেলে দেখুন কি হয়। একদম মুহূর্তের মধ্যেই আপনার শরীর থেকে একে একে সব সমস্যা হাওয়া হয়ে যাবে। কি বিশ্বাস হচ্ছে না তো? তবে একাধিক গবেষণায় এমনটি প্রমাণিত হয়েছে, বিশেষজ্ঞরা মাত্র 2-3 ফোঁটা তেল নাভিতে ঢেলে মালিশ করলে এসব সমস্যা সারিয়েছেন। আপনি জেনে অবাক হবেন, সনাতন চিকিৎসা পদ্ধতি মানুষ এখনো অনুসরণ করে এবং বিশ্বাসও করে। ওই সব সনাতন চিকিৎসায় দারুণ ফলও পাওয়া যায়। নির্দিষ্ট কয়েকটি তেল 2-3 ফোঁটা নাভিতে ব্যবহার করলে জাদুর মতো অনেক রোগ কমে যাবে এবং এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তাহলে দেরি কেন? আসুন জেনে নেওয়া যাক কোন তেল নাভিতে ব্যবহারে আপনি কি কি রোগ সারাতে পারবেন। 1. ফাটা ঠোঁট ও গিরায় ব্যথা। আপনার নাভিতে 2-3 ফোঁটা সরিষার তেল দেন। এটা শুনে আপনার চোখ কপালে উঠতে পারে, মনে হতে পারে নাভির সঙ্গে ঠোঁট বা গিরার সম্পর্ক কি। তবে বিশ্বাস করুন, কয়েক ফোঁটা সরিষার তেল নাভিতে দিয়ে মালিশ করলে আপনার ঠোঁট ফাটা ও গিরা ব্যথা কমে যাবে। গোপন দুর্বলতায় নাভিতে 4-5 ফোঁটা নারিকেল বা অলিভ অয়েল দিয়ে মালিশ করুন। এটা সপ্তাহে 3 দিন ব্যবহার করলে আপনার গোপন দুর্বলতা কমে যেতে শুরু করবে এবং এতে উর্বরতাও বাড়বে। হাঁটু ব্যথা, রাতে ঘুমোতে যাওয়ার আগে কয়েক ফোঁটা কাস্টার্ড তেল মালিশ করুন। সকালে ঘুম থেকে উঠে দেখবেন আপনার ব্যথা কমে গেছে। ব্রণ, ব্রণ হলে নাভিতে কয়েক ফোঁটা নিম তেল দিয়ে আলতো হাতে মালিশ করুন। এই তেল কয়েকদিন ব্যবহারে আপনার ব্রণ কমে যাবে। তবে এই তেল আবার মুখে ব্যবহার করবেন না যেন, তাহলে হিতে বিপরীত হবে। উজ্জ্বল ত্বক, 3-4 ফোঁটা বাদাম তেল আপনার নাভিতে দিয়ে মালিশ করুন। এভাবে কয়েকদিন ব্যবহার দেখবেন আপনার ত্বক কেমন উজ্জ্বল হয়ে গেছে। এছাড়া কয়েক ফোঁটা ঘি নাভিতে মালিশ করলে আপনার ত্বক কোমল হয়ে যাবে, আপনি হয়ে উঠবেন আরো মোহনীয়। ফ্লু বা ঠান্ডা জনিত সমস্যা, একটি তুলার বল অ্যালকোহলে ডুবিয়ে নাভির উপর রেখে দিন, দেখবেন আপনার ঠান্ডা জনিত সমস্যা কত তাড়াতাড়ি কমে গেছে। ঋতুস্রাবের ব্যথা, ঋতুস্রাবে ব্যথা হলে একটি তুলার বল ব্র্যান্ডিতে ডুবিয়ে নিন, তারপর নাভির উপরে রাখুন। এভাবে দিনে কয়েকবার ব্যবহারে ব্যথা কমে যাবে। দর্শক, সকল প্রকার যৌন স্বাস্থ্য সেবা এবং বিউটি টিপস সংক্রান্ত তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।